নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। লাভ প্রবলেম, রিলেশন ক্রাইসিস, সম্পর্কে চিড় ধরছে, আগের মতো আর ভালো লাগছে না, অন্য ছেলে বা অন্য মেয়ের প্রতি আসক্ত হয়ে পড়েছে, এই সমস্ত কোশ্চেনের আমি আজকে এই ভিডিওতে উত্তর দিতে চলেছি। এবং আমি আপনাদেরকে এই লাভ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং সাথে আমি ভিডিওর শেষে আপনাদেরকে জানাতে চলেছি এই লাভ প্রবলেম থেকে সলিউশনের জন্য আপনারা কোন দেবতাকে আরাধনা করবেন। তাই ভিডিওটি এক্সট্রিম পর্যায়ে ইম্পর্টেন্ট, ভিডিওর এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। বর্তমান যুগে যে ধরনের প্রেম চলে বা চলে আসছে, তাতে প্রেমের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত দেওয়াটা খুব অনিশ্চিত ব্যাপার হয়ে যায়। কারণ এই প্রেম সকালে একরকম ডিসিশন থাকে, দুপুরবেলা একরকম হয়, বিকেলে একরকম হয়, তার পরের দিন একরকম হয়, এক সপ্তাহ পর আলাদা রকম হয়, এক মাস পর আলাদা রকম হয়। তো একজন জ্যোতিষেরও এর ব্যাপারে সম্পূর্ণ টোটাল বিশ্লেষণ করা কিন্তু খুব কষ্টসাধ্য ব্যাপার। তাও আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এই লাভ বা প্রেম বর্তমান যুগে যে ক্রাইসিস হচ্ছে এবং পুরনো প্রেম ফিরে আসার জন্য কি করতে হবে, এই সমস্ত কিছু নিয়ে আমি বলবো। আমি যে কথাটি বলবো সেটি আপনারা হয়তোবা শুনে থাকবেন যে একটি ছেলে এবং একটি মেয়ে দীর্ঘ দিন ধরে, অর্থাৎ বছরের পর বছর, ধরুন 3-4 বছরের রিলেশনশিপ, প্রেম করছে, প্রেম হচ্ছে, চলছে, বাট একটা টাইমে এরকম আসলো যে সেই মেয়েটির, তার বাড়ির লোক সেই মেয়েটিকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিল। শুধুমাত্র প্রবলেম একটাই, যে ছেলেটা সরকারি চাকরি করে না বা সেই ছেলেটা সেই মেয়েটার জন্য যোগ্য নয়, অনেক রকম বাহানা দিয়ে বিয়ে দিয়ে দিল। সেক্ষেত্রে সেই ছেলেটার মনের অবস্থা আমি আপনাদেরকে বুঝাতে পারবো না, কারণ সেই ছেলেটা মন থেকে এত পরিমাণে ভেঙে যায় যে তার কখনো মনে হয় যে এই জীবনটাই আমার ফালতু। কারণ সেই ছেলেটা সেই মেয়েটাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছিল। এবার আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বা বলবো যে এই প্রেম কোন গ্রহ আপনাদেরকে বিচ্ছেদ করায়। হ্যাঁ বন্ধুরা, এই প্রেমের যে মেন যে কারক গ্রহ সেটি হচ্ছে শুক্র। এছাড়াও রাহু গ্রহ এবং শনি গ্রহ কিন্তু এই প্রেমের জন্য, অর্থাৎ বিচ্ছেদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। অর্থাৎ শুক্র গ্রহ যদি আপনার ছকে ভালো থাকে, স্ট্রং থাকে, তাহলে কিন্তু আপনারা একাধিক প্রেমে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার পাশাপাশি আপনার যদি রাহু গ্রহ স্ট্রং পজিশনে থাকে, তাহলেও কিন্তু আপনারা প্রেমে পড়বেন, হঠাৎ প্রেমে পড়বেন এবং হঠাৎ আপনার সেই প্রেমটা ভেঙে যাবে। কারণ রাহু গ্রহ আচমকা কিছু দেয় এবং তা আবার ছিনিয়েও নেয়, এবং পাশাপাশি শনি গ্রহ কিন্তু দীর্ঘস্থায়ী দেওয়ার পর হঠাৎ করে আপনার সেই প্রেম আর প্রেম থাকে না। তো এই তিনটি যে গ্রহের কথা বললাম, সেই তিনটি গ্রহ কিন্তু প্রেমের জন্য একে অপরের সঙ্গে যুক্ত রয়েছে। এই প্রসঙ্গে একটি কথা আমি বলে রাখি, ছেলেদের ক্ষেত্রে শুক্র গ্রহ কিন্তু যে ভূমিকা পালন করে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি গ্রহ কিন্তু এই প্রেমের ক্ষেত্রে ভূমিকা পালন করে। অর্থাৎ রাহু মেয়েদের ক্ষেত্রে রাহু, শনি এবং বৃহস্পতি, এই তিনটি গ্রহ কিন্তু প্রেমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি ছেলেদের ক্ষেত্রে শুক্র
রাহু এবং শনি গ্রহ এই তিনটি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু মেইন যে লিডার সে কিন্তু শুক্র গ্রহ, অর্থাৎ শুক্র হচ্ছে মেইন প্রেমের কাণ্ডারি বলতে পারেন। কারণ আপনারা হয়তো জানেন যে এই শুক্র গ্রহ আমাদের জীবনে প্রেম, লাক্সারিনেস এবং পার্থিব ও ভৌতিক সুখ প্রদান করে থাকে এবং আমাদের বেড পার্টনারও স্যাটিসফাইড হয় এই শুক্র গ্রহ যদি আপনার ভালো থাকে। এবার আমি আপনাদেরকে বলবো যে কোন দেবতার আরাধনা করলে আপনারা যারা প্রেমে অসফল হয়েছেন তারা সফলতা 100% পাবেন। হ্যাঁ বন্ধুরা, সেই দেবতাকে আপনারা সকলেই চিনেন এবং সকলেই জানেন, সে আর কেউ নয়, সে আমাদের কৃষ্ণ। হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা কৃষ্ণ ঠাকুরের যদি আরাধনা করেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের পুরনো প্রেম তো ফিরে আসবেই এবং সাথে আপনার ভেঙে যাওয়া প্রেম বা নতুন প্রেম আপনার জীবনে আসতে বাধ্য। আমি এটা কোনো গল্প করছি না, এটা বাস্তব। তো আশা করি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এতটুকুটা হলেও কিন্তু সাহায্য করতে পারলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।